এনসিসির ফান্ডিং নিয়ে রাজনৈতিক তরজা চলছে। রাজ্য সরকার এনসিসির ফান্ড বন্ধ করে দিয়েছে এমনটাই অভিযোগ। আর এই অভিযোগ করেছেন এবার দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তিনি আজ সকালে ওই অভিযোগ করেছেন যে রাজ্য সরকার এনসিসির জন্য যে ফান্ড, সেই ফান্ড বন্ধ করে দিয়েছে। প্রশিক্ষণ না হলে দেশের জন্য সেনা জওয়ান কিভাবে তৈরি হবে এমনটাই কিন্তু অভিযোগ করেছেন তিনি এবং রাজ্যকে বিঁধেছেন তিনি। এনসিসির ফান্ড নিয়ে যে রাজনৈতিক তরজা চলছে গত কয়েকদিন ধরে, এবং এক্ষেত্রে এবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি রাজ্যকে তোপ দেখেছেন, তার বক্তব্য যে রাজ্য ফান্ড বন্ধ করে দিয়েছে এবং এনসিসি যদি প্রশিক্ষণ না হয় তাহলে কিভাবে সেনা জওয়ান তৈরি হবে দেশের জন্য। কি বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, শোনাব। বহু বছর ধরে মনে হয়েছে সরকারের স্বাধীনতার পর থেকে যে আমাদের যুবকদের, আমাদের যুবতীদের দেশপ্রেমের প্রশিক্ষণ এবং ডিসিপ্লিনের প্রশিক্ষণ হওয়া উচিত। তাই কোটি কোটি টাকা খরচা করে স্কুল জীবন থেকে তাদের মধ্যে ডিসিপ্লিন আনার চেষ্টা হয়, আর এটা বড় অভিযান হিসাবে চলছে। সেনার লোকেরা এসে প্রশিক্ষণ দেন, তো সেরকম সারা দেশে এটা চলছে। বহু ছেলে মেয়ে উপকৃত হয়, তারা ছোটোবেলা থেকেই, শৈশব থেকেই তারা এই ধরনের ডিসিপ্লিনের শিক্ষা পায়, তাই এনসিসির ব্যবস্থা। কিন্তু পশ্চিমবাংলা সরকার যদি মনে করে তাদের পাটিল নেতাদের মতো সব ইনডিসিপ্লিন, চরিত্রহীন আর চোর হোক, তাহলে এখানে এনসিসি বন্ধ করে দেওয়া উচিত। সেই জন্যই বোধহয় করছে। বহু এনসিসি ফান্ড বন্ধের অভিযোগ দিলীপ ঘোষের। এনসিসি প্রশিক্ষণ বন্ধ থাকলে দেশের সেনা জওয়ান কিভাবে তৈরি হবে অভিযোগ দিলীপ ঘোষের।